কিসের বাগান মা? আরে ও হলো আমার বোন, আপন মায়ের পেটের বাপের বেটি, আমার বোন। আপন মায়ের পেটের বাপের বেটি? হ্যাঁ, মানে আমার বাপের বেটি। উনি আপনি উনি ছেলে? হ্যাঁ ভাই, এটা ও মুখটা চলে গুনা, ও চলে গেলে তো নাম মাইনা নিতাম। ও একটা ছেলে দেখো প্রেম করে, সে বয়ফ্রেন্ডকে হুন্ডা কিনতে দিব। সেটা আমার গোর বাপের যে সম্পত্তি আছে, সম্পত্তির ভাগ পাইবো 3 লাখ টাকা। 3 লাখ? ওই এসে এই 4,75,000 টাকা হুন্ডা কিনতে। আপনি কোন তো 4,75,000 টাকা দাও বাবা, আপনি ভাগে পাবে 3 লাখ। কিন্তু ভাই কি করে টাকা নাই, কিন্তু পছন্দ তো এটাই হয়েছে। তো আপনি এর বলে ছোট ছোট দামে একটা দিতে কইতে পারুন না? এই আপনি যদি শুনছেন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এত টাকা দিয়ে গিফট দেয়, তাহলে আপনি সঙ্গে অশান্তি হবে ভাই। সঙ্গে অশান্তি হবে কে? আমি তো তা তো ভাবে গেছি নিয়ে যাবো কোন, এই জন্যই তো সংসারে শান্তি ফিরবো আগ্রহ দেখেই তো গাড়ি গিফট করতে। কি করে আপনার বয়ফ্রেন্ড? যেহেতু রিক্সা চালক ছিল, যেহেতু রিক্সা চালা আপনি এক কাম করেন, এর এক অটো রিক্সা কিনে পেট্রোল রিক্সা তো এখন নাই, এখন বেশি চলে গিয়ে আপনি ভ্রমণ করে দেবেন, চাকরি পাইব, টাকা পাইব। আপনার এই সংসারে যদি আপনি এই গাড়িতে এত শরীরে সুখ হইব না, আপনি একটু বুঝে রাখবা। আমি আপনার একটা মেসেজ দিলে হয় ওরা একটা অটো কিনে দেন 1.5 লাখ টাকার মধ্যে, নাহলে একটা অটো চার্জার রিক্সা কিনে দেন। গাড়ি একটা দিব বয়ফ্রেন্ড রিক্সাওয়ালার পোলারে, বাজেট 1.5 লাখ, আইসে 4 লাখ।